আপনারা দেখছেন এপিডট মিডিয়া 24। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক শ্রোতা কেমন আছেন? এপিডট মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে হাজির হয়েছি আমি মাওলানা মুশিউর রহমান মহিবি। আমি সর্বপ্রথম যে আপনাদেরকে সালাম প্রদান করলাম, এই সালাম নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে সালামের ব্যাপারে এখানে হাদিস বলেছেন। বুখারী শরীফের মধ্যে পেয়ারামী সাল্লাম বলেছেন, তুতি উত্তরা মতো সালাম, তোমরা এতিমকে খাদ্য দিবে এবং বেশি বেশি সালামের প্রচলন করবে। আজকে মুসলমানদের এই ক্রান্তি লগ্নে কেয়ামত সংগঠিত হবার যে সমস্ত নমুনা হাদিসে পাকের মধ্যে আমরা পেয়েছি, অধিকাংশ ঘটনায় তো ঘটে গিয়েছে, সামান্য কিছু প্রহর বা কয়েক শতাব্দী হয়তো বাকি থাকতে পারে। তো এখনও মুসলমানদের মধ্যে এই সালামের প্রচলনটা অনেকটাই কমে গিয়েছে। যেমন আমাদের হাতে এখন সহজেই কিন্তু মোবাইল পাওয়া যায়, এই মোবাইলের মধ্যে কিন্তু আমরা সালামটা দিতে গিয়ে কিন্তু সালাম না দিয়ে হেল শব্দটা ব্যবহার করি। হেল শব্দের অর্থ হচ্ছে জাহান্নাম, আর লো শব্দের অর্থ হচ্ছে শুয়ে পড়া বা বিছিয়ে যাওয়া। সুতরাং এই মোবাইলে যখন আমরা রিসিভ করে কথা বলি তখন কিন্তু হ্যালো শব্দটা না বলে যদি আমরা সালাম বিনিময় করি তাহলে আমরা কিন্তু বলছি যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে আপনার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বা শান্তি বর্ষিত হোক। সমস্ত ধর্মগ্রন্থে মুসলমানদের বাইরে যারা আছেন তারা কিন্তু এটা নিয়ে গবেষণা করে দেখেছেন যে তাদের ধর্মে যে সমস্ত বিষয় আছে, আদাব বলেন, নমস্কার বলেন, গুড ইভিনিং, গুড নাইট, এই সমস্ত সমস্ত ধরনের ধর্মের কটাক্ষ উক্তির ঊর্ধ্বে কিন্তু আমাদের মুসলমানদের এই সালামকে প্রাধান্য দিয়ে তারা বলেছেন যে আসলে তাদের ধর্মের কথাটাই কিন্তু চমৎকার। সুতরাং এই যে সালামের প্রচলনটা আপনাকে আমাকে যে করার কথা পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার উপকারিতা হচ্ছে তিনটি। একটা হচ্ছে আপনার প্রতি রহমত বর্ষিত কামনা করা আল্লাহর তরফ থেকে, দ্বিতীয়টি হচ্ছে দুই মুসলমানের মধ্যে সহমর্মিতা ভালোবাসা তৈরি হয়ে যাওয়া, এবং তিন নম্বরে হচ্ছে যে মুসলমানের মুসলমানের মধ্যে মন মালিন্যতা থাকলে সেটা দূর হয়ে গিয়ে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা। সুতরাং আমি বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সালাম প্রচলনের জন্য বা ব্যাপকতা প্রচার প্রসারের জন্য আমাদের তৌফিক ইনায়াত করুন। আমরা একই উম্মত, একই নবীর উম্মত হয়ে হাশরের ময়দানে প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হয়ে তার সাথে যেন একই সাথে জান্নাতে যেতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।